বিসমিল্লাহ রহমানি রহিম দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের নবীন ছাত্রছাত্রীদের হিসাব বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের রাজশাহী কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের একাদশ তে ভর্তি হয়েছ আমার পক্ষ থেকে হিসাব বিজ্ঞানের পক্ষ থেকে এবং কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো আমরা আজকে হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে তার আগে আমরা একটু কথা বলে নেব আমরা যে ভার্চুয়াল যে ক্লাসটা নিচ্ছি এতে করে আমাদের একপক্ষ আলোচনার সুযোগ রয়েছে তোমাদেরকে আমরা দেখতে পাচ্ছি না তোমাদের সাথে সরাসরি আই কন্ট্যাক্ট না হলে ক্লাসের অনেকটাই অসুবিধা হয় তারপরেও আমি আশা করব তোমরা আমার ক্লাসে মনোযোগ দিয়ে শুনবে এবং ক্লাসটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দু আজকের আমি আমার পরিচয় দিচ্ছি আমি ক্লাস পরিচালনায় আছি তোমাদের সাথে মোহাম্মদ মমতাজউদ্দিন মোল্লা সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ রাজশাহী কলেজ রাজশাহী আমার মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া আছে ইমেল আছে যদি তোমাদের কারো প্রয়োজন হয় কোনো কারণে তাহলে আমাকে ফোন করতে পারবে আজকে আমি হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় অধ্যায় হিসাবের বই এক নম্বর ক্লাস নিব আজকের পাঠ্যসূচি আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে দুজন মানুষ একটি কাজ করছে কি কাজ করছো করছে এটা যারা আমরা গ্রামের মানুষ তারা নিশ্চয়ই বুঝতে পারছি তারা খেতে পানি শেষ দিচ্ছে অর্থাৎ এই পানি শেষ দেওয়ার জন্য দুইজন লোকের প্রয়োজন হয়েছে এই এখান থেকে আমরা উপলব্ধি করতে পারছি যে আমাদের পরবর্তী আমরা কি পড়াতে চাচ্ছি আমরা একটু দেখে নি দুতরফা দাখেলা হিসাব পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য ও মূলনীতি দাখিলা হিসাব পদ্ধতির সুবিধা হিসাবের বই হিসাব চক্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিচের চিত্রটি লক্ষ্য করো এই চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি একজন মানুষের ছবি এই মানুষ আসলে সাধারণ কোনো মানুষ নয় সে হিসাব বিজ্ঞানের জনক আমরা ইতোমধ্যে হয়তো তার নাম শুনেছি হিসাব বিজ্ঞানের জনকের নাম আমরা একটু পরেই সেটা তোমাদেরকে জানাবো এই ব্যক্তিটি যে হিসাব বিজ্ঞানের দুইতফা দাখিলার পদ্ধতির প্রবক্তা উনি তার গ্রন্থে দুইতফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন যে গ্রন্থটিতে তিনি দুতরফা দাখিলা পদ্ধতি আলোচনা করেছেন সে বইটির নাম সোমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোশনালিটা এই চিত্রটি খুব ভালো করে লক্ষ্য করো এখান থেকে আমরা বেশ কয়েকটি এমসিকিউ প্রশ্নের উত্তর পেয়ে যাব প্রথমত এই দুইতরফা দাখিলা পদ্ধতি কত সালে উনি উদ্ভাবন করেছিলেন বা কত সালে এই থিওরিটা উনি দিয়েছিলেন একটু বাম দিকে লক্ষ্য করি দেখো চোদ্দশো সাল স্ক্রিনে লেখা আছে চোদ্দশো চৌরানব্বই অর্থাৎ চৌদ্দশো সালে এই লুকা পেসিয়া দাখিলা প্রবর্তন করেছিলেন সুমা ডি অ্যারিথমেটিকা প্রপোর্শন অ্যান্ড প্রপোর্শনা লিটা এই গ্রন্থটির মাধ্যমে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইনি একজন ইটালিয়ান তার নাম আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে লুকা প্যাসিওলি অর্থাৎ হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি আমরা এখান থেকে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর পেয়ে যাব এক হিসাব বিজ্ঞান জনক কে তার উত্তর হচ্ছে লুকা প্যাসিওলি ইতিমধ্যে তোমরা এর নামটি হয়তো শুনে থাকতে পারো কত সালে তিনি বইটি লিখেছিলেন চোদ্দশো সালে তিনি কোন দেশের অধিবাসী তিনি ইটালির অধিবাসী তার বইটির নাম কি সুমা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা অ্যান্ড প্রোফোশনাল প্রফোশনালিটা তাহলে আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে হিসাব বিজ্ঞানের থিওরি সম্পর্কে সংক্ষিপ্ত একটি চিত্র এই নিচের চিত্রটি থেকে আমরা জানতে পারলাম ইতিমধ্যে হিসাব বিজ্ঞান এর তিনটি ক্লাস হয়ে গেছে আমি আশা করছি এই জিনিসটা তোমরা জেনে গেছো তারপরও সংক্ষিপ্ত আলোচনার জন্য আমরা হিসাব বিজ্ঞানের জনক তিনি কোন দেশের অধিবাসী কত সালে বইটি লিখেছিলেন তার নাম কি এই সমস্ত তথ্য আমরা এই চিত্রটি থেকে পেয়ে গেলাম আসলে তিনি যে থিওরি দিয়েছিলেন সেটার নাম কি সেটার নাম ছিল ডবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি ডবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি এই তরফা দাখিলা পদ্ধতি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় এই চিত্রটি একটু খেয়াল করো এখানে দেখা যাচ্ছে এই চিত্রটি চিনতে পারছো তোমরা হ্যাঁ অবশ্যই চিনতে পারছো যদিও ডিজিটাল যুগে এখন মেগা ডিজিটাল স্কেলে মাপা হয় কিন্তু এইটাই এর আগে আমরা এই দুতরফা দেখিলা পদ্ধতির সিম্বল হিসাবে এটা ব্যবহার করে থাকি দেখো এটাকে পাল্লা বলা হয় বা নিক্তি বলা হয় এখানে দুইটি পক্ষ রয়েছে একটি ডেবিট আর একটি ক্রেডিট দুইটি কিন্তু সমান আছে এটাই হিসাব বিজ্ঞানের একটি নমুনা হিসাবে ব্যবহার করা যায় দেখো দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা চিত্রটি লক্ষ্য করো এখানে দুইটি হাত হাত একটি সুবিধা গ্রহণ করছে আরেকটি হাত সুবিধা প্রদান করছে খুব ভালো করে লক্ষ্য করো এই চিত্রের মাধ্যমেই আমরা দুই তরফা দাখিলা সম্পর্কে সম্মুখ একটি ধারণা পেয়ে যাব সুবিধা গ্রহণকারী এবং সুবিধা প্রদানকারী যেকোনো জিনিস কাউকে প্রদান করলে একজন গ্রহণ করবে একজন প্রদান করবে দুইটি পক্ষ থাকতে হবে সেরকম দুতরফা দাখিলাতেও দুইটি পক্ষ থাকতে হবে এরপরের চিত্রটি লক্ষ্য করি আমরা যে গ্রহণ করছে বা গ্রহণকারীকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হবে ডেবিট বা গ্রহিতা আর যে প্রদান করছে তাকে বলা হবে দাতা বা ক্রেডিট খুব ভালো করে খেয়াল করবে কারণ হিসাব বিজ্ঞান এই ডেবিট এবং ক্রেডিটের উপরেই নির্ভরশীল এটা ছাড়া হিসাব বিজ্ঞান একেবারেই অচল তাহলে একপক্ষ সুবিধা গ্রহণ করবে আরেকটি সুবিধা প্রদান করবে সুবিধা গ্রহণকারীকে কি বলা হবে ডেবিট বা গ্রহিতা বাংলায় গ্রহিতা ইংলিশে বলা হয় ডেবিট আর দাতাকে কি বলা হবে ডাতাকে ইংলিশে বলা হবে ক্রেডিট যে সুবিধা গ্রহণ করছে সরি যে সুবিধা প্রদান করছে তাকে বলা হবে দাতা বা ক্রেডিট চিত্রটি আবার লক্ষ্য করি দেখো এখানে ডেবিট টাকা ইজ ইজাল টু ক্রেডিট টাকা অর্থাৎ এই ডেবিট এবং ক্রেডিট টাকা সব সময় সমান হবে আমি যত টাকা একজনকে দেবো সে ঠিক তত টাকাই গ্রহণ করবে আমি যদি কোনো ব্যক্তিকে এক হাজার টাকা প্রদান করি ওই ব্যক্তি এক হাজার টাকায় গ্রহণ করবে কাজেই এই ক্ষেত্রে দাতা এবং গ্রহিতার টাকার পরিমাণ অবশ্যই সমান হবে আমি আই রিপিট অবশ্যই সমান হবে ডেবিট টাকা সমান ক্রেডিট টাকা কখনোই ভিন্ন হবে না দূতফা আহিলা পদ্ধতির ধারণা আমরা চিত্রের মাধ্যমে জানলাম এবার একটু থিওরিটিক্যালি জেনে নিই দুতফা আহিলা প্রত্যেকটি লেনদেনের দুইটি পক্ষ বা হিসাব খাত জড়িত থাকবে সেই হিসাব খাতগুলি একটিকে বলা হবে ডেবিট আর একটিকে ক্রেডিট অর্থাৎ সুবিধা গ্রহণকারী এবং সুবিধা প্রদানকারী সুবিধা গ্রহণকারীকে বলা হবে ডেবিট সুবিধা প্রদানকারীকে বলা হবে ক্রেডিট এই দুটি পক্ষ হিসাব বিজ্ঞানের পরিভাষাকে আমরা বলি লেনদেন বা সত্তা। দ্বৈত সত্তা মানে দুইটি পক্ষ বা দুইটি সত্তা থাকবে যে পদ্ধতি প্রতিটি লেনদেনের সত্তা বিশ্লেষণের মাধ্যমে একটি পক্ষকে ডেবিট এবং অপর পক্ষকে ক্রেডিট বিশ্লেষণের মাধ্যমে সমপরিমাণ পরিমাণ অর্থ দ্বারা একটিকে ডেবিট এবং আরেকটি ক্রেডিট করা হয় তাকে দুতরফা দেখেলা পদ্ধতি বলে তবে দুতরফা পদ্ধতি কাকে বলা হবে যে সমপরিমাণ অর্থ একটি ডেবিট এবং আরেকটি ক্রেডিট দিকে লিপিবদ্ধ করতে হবে প্রিয় সব সবসময় মনে রাখতে হবে অর্থের পরিমাণ অবশ্যই সমান হবে এবং দুইটি পক্ষ থাকবে দুইটি পক্ষ না থাকলে কখনোই দুইতরফা দাখিলা পদ্ধতি হবে না তরফা দাখিলা পদ্ধতির মূল নীতি কি সেটা আমরা একটু দেখব দেখো এখানে তরফা দাখিলা পদ্ধতিতে দ্বৈত সত্ত্বা তরফা দাখিলা পদ্ধতির প্রথম বৈশিষ্ট্য হল দ্বৈত সত্তা থাকতে হবে দুইটি পক্ষ থাকতে হবে আরেকটি হচ্ছে দাতা এবং গ্রহিতা দুইটি পক্ষ থাকলে অবশ্যই একটি পক্ষ দাতা এবং অপর পক্ষ হবে গ্রহিতা ডেবিট এবং ক্রেডিট করা দাতা এবং গ্রহিতা নির্ণয় করার পরে একটি পক্ষকে ডেবিট করতে হবে এবং আরেকটি পক্ষকে ডেবিট ক্রেডিট করতে হবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় নীতি একটু পরে জানবো এখানে এই চিত্রটি লক্ষ্য করো এই চিত্রটিতে দেখা যাচ্ছে যে দাড়ি পাল্লায় একদিকে এক হাজার টাকা আর একদিকে এক হাজার টাকা এর আগেও আমরা এটা চিত্র দেখিয়েছি যে ডেবিট পক্ষ যত টাকার হবে ক্রেডিট পক্ষ ঠিক তত টাকায় করতে হবে অর্থাৎ সমান অঙ্কের আদান প্রদান করতে হবে আদান প্রদান সমান না হলে সেটা দৈতরফা দেখা পদ্ধতির মধ্যে পড়বে না এখানে আমরা দেখছি একটি ব্যালেন্স শিট করা আছে যার মাধ্যমে সমান সামগ্রিক ফলাফল আমরা নির্ণয় করতে পারব অর্থাৎ হিসাব বিজ্ঞানে ডেবিট ক্রেডিট নির্ণয় করে সেটার মাধ্যমে আমরা কারবারের সামগ্রিক ফলাফলটা জানতে পারব সবসময় আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী আমরা ব্যবসা শাখার শিক্ষার্থী আমাদের কনসেন্ট্রেশনটা হবে ব্যবসায়িক চিন্তাধারা আমরা ব্যবসা করব ব্যবসাতে লাভ লোকসান নির্ণয় করতে হবে কারবারের সমৃদ্ধি কীভাবে করতে হবে সেই বিষয়গুলির দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে দুইতরফা দাখিলা পদ্ধতির যে বৈশিষ্ট্যগুলি বা মূল নীতিগুলি আছে সেগুলো আমরা থিওরিটিক্যালি একটি জেনে নিই প্রতিটি লেনদেনের সমপরিমাণ টাকার অঙ্কের ডেবিট এবং ক্রেডিট থাকবে বিজ্ঞানের শতসিদ্ধ যেমন একটি কর্মশক্তির প্রয়োগে সম বিপরীত কর্মশক্তির সৃষ্টি হয় দুইতরফা পদ্ধতির মূল নীতিতে অনুসারে তেমনি ডেবিট সম ক্রেডিট সৃষ্টি করে অথবা প্রতিটি ক্রেডিট সম পরিমাণ ডেবিটের সৃষ্টি করে তোমরা একাদশ শ্রেণীতে আমার জানামতে বিগত সময়ের অভিজ্ঞতা থেকে জানি যে তোমরা বেশিরভাগ স্টুডেন্ট সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তো তোমাদের সায়েন্সের নিউটনের একটি সূত্র ছিল এভরি অ্যাকশান হ্যাজ ইট অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশান এই হিসাব বিজ্ঞানটাও ঠিক নিউটনের তৃতীয় সূত্রটা এখানে প্রয়োগ তার সাথে অনেক মিল আছে যেমন প্রত্যেকটা ডেবিটের বিপরীতে ক্রেডিট হতে হবে এবং সেটা সমান অঙ্কের টাকার মাধ্যমে হতে হবে যেহেতু প্রতিটি লেনদেনের সম পরিমাণ অঙ্কের ডেবিট এবং ক্রেডিট সৃষ্টি করে সেহেতু লেনদেনের সংখ্যা যাই হোক মোট ডেবিট সর্বদাই মোট ক্রেডিটকে সমান প্রকাশ করবে অর্থাৎ ডেবিট এবং ক্রেডিটের টাকার পরিমাণ সর্বদাই সমান হবে প্রতিটি লেনদেনের মূল্য কোনো একটি হিসাব খাত প্রদান করে এবং অপর একটি হিসাব খাত তা গ্রহণ করে এই ধারণা দূতার দাখিলের পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য ডেবিট একটি পক্ষ প্রদান করবে এবং অপরটি অপর পক্ষ তা গ্রহণ করবে এখানে অবশ্যই দুইটি হিসাব খাত থাকবে একটি হিসাব খাতে ডেবিট হবে এবং অপরটি হিসাব খাতে ক্রেডিট হবে এটি দুতারফা দাখিলা পদ্ধতির আরেকটি বৈশিষ্ট্য লেনদেনের মূল্য প্রদান ও গ্রহণ এই দুটো প্রক্রিয়াকে হিসাববদ্ধ করে পূর্ণতা আরেকটি বৈশিষ্ট্য অর্থাৎ মূল্য প্রদান করতে হবে এবং মূল্য গ্রহণটা হিসাবে লিপিবদ্ধ করতে হবে হিসাব চক্রের ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে দূতারফা দাখিলা পদ্ধতিতে অতি সহজেই কারবারের সামগ্রিক ফলাফল নির্ণয় সম্ভব যেটা আমরা এর আগে চিত্রতে দেখেছি কারবারের সামগ্রিক ফলাফল নির্ণয় করতে হলে হিসাব চিহ্নিতকরণ হিসাব লিপি লিপিবদ্ধকরণ শ্রেণীবিন্যাসকরণ রেওয়ামিল প্রস্তুতকরণ উদ্বর্তপত্র প্রস্তুতকরণের মাধ্যমে আমরা কারবারের নিট লাভ বা নিট লস এবং কারবারের সার্বিক ফলাফল নির্ণয় করে থাকি যেটা আমরা হিসাব চক্রের মাধ্যমে এটা দেখাবো প্রিয় শিক্ষার্থী এরপরে আমাদের আলোচনার বিষয় যে হিসাব দুতরফা দাখিলা পরবর্তীতে যে হিসাব রাখলে তার কি কি সুবিধা আমরা পেয়ে থাকি চিত্র একটি খেয়াল করো একটি ব্যাগে আয় দেখানো হয়েছে একশত টাকা মাইনাস ব্যয় হয়েছে আশি টাকা আর আরেকটি ব্যাগে দেখানো হয়েছে বিশ টাকা তাহলে এ থেকে আমরা আয় থেকে ব্যয় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা লাভ বা লস বলে থাকি এই চিত্রের মাধ্যমে আমরা লাভ দেখিয়েছি তাহলে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে আমরা কি নির্ণয় করতে পারব লাভ লোকসান নিরূপণ করতে পারবো খেয়াল করি লাভ লোকসান নিরূপণ করতে পারব এই চিত্রে শুধুমাত্র লাভ দেখানো হয়েছে তার মানে এই নয় যে হিসাব বিজ্ঞানের দুইতরফা দাখিলা প্রয়োগের মাধ্যমে সবসময় লাভই হবে লোকসান হবে না আমাদেরকে সব সময় ব্যবসা করতে হলে খেয়াল রাখতে হবে যে আমাদের ব্যবসায় লাভও যেমন হতে পারে লসও হতে পারে তবে আমাদের কনসেনট্রেশন থাকবে সব সময় যেন আমরা লাভ করতে পারি লাভের দিকটাতে একটু বেশি নজর দিতে হবে আবার একটু খেয়াল করি আমাদের আয় কত হয়েছিল শিক্ষার্থী একশো টাকা ব্যয় কত আশি টাকা লাভ বিশ টাকা এই চিত্রের মাধ্যমে আমরা জানতে পারলাম যে তরফা দাখিলা পদ্ধতি আমরা লাভ লোকসান নিরূপণ করতে পারি দ্বিতীয়তে খেয়াল করি এখানে দাড়িপাল্লার একদিকে লেখা আছে এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অ্যাসেটস আর আরেক দিকে আছে এল প্লাস ই এল প্লাস ই অ্যাসেট আর এদিকে আছে লায়াবিলিটিস প্লাস ইকুইটি লায়াবিলিটিস প্লাস ইকুইটি সমান সমান হবে অ্যাসেট এটা ব্যালেন্স শিটের ধারণাকে প্রতিফলিত করবে আমরা আরও পরে জানব অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানের যত সম্পত্তি থাকবে ঠিক ততটুকুই দায় এবং মূলধন থাকতে হবে দুইটি সমান হতে হবে যদি সমান না হয় তাহলে আমরা বুঝবো যে আমরা হিসাব সংরক্ষণে কোথাও ভুল করেছি তাহলে দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা কি নিরূপণ করতে পারব আর্থিক অবস্থা নিরূপণ করতে পারব প্রথম অবস্থায় আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে লাভ লোকসান নিরূপণ করব লাভ লোকসান নিরূপণের পরেই আমরা আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারব আর্থিক অবস্থা এবং লাভ লোকসান বিষয়টা একটু কঠিন মনে হচ্ছে হয়তো তোমাদের কাছে লাভ লোকসান বলতে একটি কারবারের মূলধন বিনিয়োগ করার পরে যতটুকু মূলধন বিনিয়োগ করেছি তা থেকে অতিরিক্ত যেটা পাওয়া যাবে সেটাকে আমরা লাভ বলবো আর আর্থিক অবস্থা হচ্ছে একটি নির্দিষ্ট সময় কারবার পরিচালনা করার পরে কারবারের সম্পত্তি এবং দায়দানার যে পরিমাণ প্রতিফলিত হয় অর্থাৎ যে সম্পত্তি নিয়ে আমরা কারবার শুরু করেছিলাম এই সম্পত্তির যে বৃদ্ধি এই বৃদ্ধি বা হ্রাস এটা হচ্ছে কারবারের আর্থিক অবস্থা অর্থাৎ যদি কারবারের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আমরা বলবো যে কারবারের আর্থিক অবস্থা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে আর সম্পত্তি যদি কমে যায় তাহলে কারবারের আর্থিক অবস্থা নিম্নমুখী হচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ব্যবসার দিকে সঠিক দিতে হবে। দেখি আমরা ব্যয় অর্থাৎ ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব যখন আমরা সুস্থ সুন্দরভাবে হিসাব সংরক্ষণ করব হিসাব সংরক্ষণের মাধ্যমে কারবারের ব্যয় নিয়ন্ত্রণ সম্ভব যদি আমরা হিসাব সংরক্ষণ না করে থাকি তাহলে হিসাবের ভুল এবং জালিয়াতির সম্ভাবনা দেখা দেয় এবং সেক্ষেত্রে হিসাবে ব্যয় বেশি হবে কারবারের লাভের পরিমাণ কমে যাবে প্রকারান্তরে কারবারের আর্থিক অবস্থা দিন দিন খারাপের দিকে যেতে থাকে কাজে আমাদের ব্যয় নিয়ন্ত্রণের দিকে সবসময় দৃষ্টি রাখতে হবে ব্যয় নিয়ন্ত্রণ অর্থ এই নয় যে প্রয়োজনীয় ব্যয় আমরা করবো না প্রয়োজনীয় ব্যয় করবো কিন্তু প্রয়োজনীয় ব্যয় করতে গিয়ে যেমন আমরা অতিরিক্ত না করে থাকি সেই বিষয়টা নজর দেব এরপরে আমরা দেখি এবিসি কোম্পানির দেনা এবং পাওনা নিয়ে একজন ব্যক্তি বসে আছে অর্থাৎ একটি কারবারের দেনার পরিমাণ কত বা পাওনার পরিমাণ কত দেনা বলতে আমাদের কাছে কত পাবে আর আমরা অন্য কারবারের কাছ থেকে কত টাকা পাবো সেটা তাহলে দুটার ফা দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা দেনা পাওনার পরিমাণ নির্ণয় করতে পারব অর্থাৎ একটি কারবার প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় অন্তে কতটুকু দেনা পাওনা রয়েছে সেই দেনা পাওনার পরিমাণ আমরা জানতে পারবো দূতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে যদি আমরা দূতরফা দাখিলা পদ্ধতি সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে বা সঠিকভাবে লিপিবদ্ধ করতে না পারি তাহলে আমরা কারবারে লাভ লোকসান সঠিক হবে না আর্থিক অবস্থা জানতে পারবো না দেনা পাওনার পরিমাণও নির্ণয় করতে পারব না যা কারবারকে দিন দিন খারাপ দিকে নিয়ে যাবে অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের অবনতি আসবে আমরা অবশ্যই হিসাববিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে আমাদেরকে এই বিষয়গুলি সুন্দর এবং সুচারুরূপে দৃষ্টিপাত করতে হবে যাতে আমরা কারবারের সঠিক লাভ লোকসান নিরূপণ করতে পারি আর্থিক অবস্থা নিরূপণ করতে পারি দেনা পাওনার পরিমাণ নির্ণয় করতে পারি এবং ব্যয় নিয়ন্ত্রণটাও করতে পারি আরেকটা বিষয় আছে যে দু দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা কারবারের কর নির্ণয় করতে পারি শুল্ক ভ্যাট এবং আয়কর এই বিষয়গুলি আমরা জানতে পারি অর্থাৎ প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে আয় কর প্রদান করতে হয় একটি কারবার প্রতিষ্ঠানের নিট আয়ের উপর যদি আয় না হয় তাহলে আমরা কর দেব না বা কর দিতে পারবো না আয় কতটুকু হয়েছে এই আয়টা যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি তাহলে সেইটার উপর আমরা কর প্রদান করতে পারবো হিসাব করে করটা বের করতে পারবো যদি আয় বা লাভটা সঠিকভাবে নির্ণয় করতে না পারি তাহলে তার উপর কর্তৃত কর সঠিক হবে না কাজেই দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা সঠিক কর নির্ণয় করতে পারব যদি আমরা সঠিকভাবে লাভ লোকসান নির্ণয় করতে পারি তাহলে সঠিক কর নির্ধারণ করার জন্য আমাদের দাখিলা প্রয়োজন এরপর একটা খেয়াল করি চিত্রটা দুতরফা দাখিলা পদ্ধতি কি সহজ নাকি কঠিন হ্যাঁ দুতরফা দাখিলা পদ্ধতি যারা জানে না তাদের জন্য কঠিন আর যারা জানে তাদের জন্য অত্যন্ত সহজ আমরা সাধারণত আমাদের চারিপাশে দৃষ্টিপাত করলে দেখতে পাই বাজারে গেলে আমরা দেখতে পাই যে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে তারা কি দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব সংরক্ষণ করেন না তারা কেউ দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব সংরক্ষণ করেন না কারণ তারা দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে জানেন না এই সমস্ত খুচরা বা ছোট কারবারিদেরকে যদি দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব সংরক্ষণ করতে বলা হয় তাদের জন্য অবশ্যই এটা কঠিন কিন্তু আমরা যারা হিসাব বিজ্ঞানের শিক্ষার্থী ব্যবসা শিক্ষার শাখার শিক্ষার্থী তাদের জন্য অবশ্যই এটা সহজ কারণ এটা সিস্টেমেটিক ওয়েতে বৈজ্ঞানিকভাবে সংরক্ষণ করা হয় আমরা জানার পরে এই নিয়ম মেনে যদি হিসাব সংরক্ষণ করি তাহলে এটা অবশ্যই আমাদের জন্য সহজ হবে এবং সঠিক হবে কারণ বর্তমান মাল্টিন্যাশনাল যুগে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান শুধুমাত্রই এক মালিকানা কারবার বা খুচরা ব্যবসার দিকেই দৃষ্টিপাত করলে হবে না অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে যেগুলা অবশ্যই দূতারফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকে সে তাদের জন্য আমাদেরকে অবশ্যই দূতারফা দাখিলা পদ্ধতি মেনটেন করতে হবে সংরক্ষণ করতে হবে এবং জানতে হবে আর জানলেই অবশ্যই এটা আমাদের জন্য সহজ হবে তাহলে আমরা বলতে পারি দূতারফা দাখিলা পদ্ধতি সহজ প্রয়োগ এরপরে চিত্রটি খেয়াল করো ডবল এন্ট্রিতে অনেকগুলি হাতের ছবি দেখা যাচ্ছে অনেকগুলি হাত এই হাতগুলি দ্বারা প্রকাশ পাচ্ছে যেটি সার্বজনীন স্বীকৃত অর্থাৎ দুইতরফা দাখিলা পদ্ধতি বা ডবল এন্ট্রি সিস্টেম সর্বজন স্বীকৃত মানে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ অর্থাৎ বিশ্বের সমস্ত দেশ এই একই পদ্ধতিতে ডবল এন্ট্রি সিস্টেমের মাধ্যমে হিসাব সংরক্ষণ করতে থাকে করে থাকেন যেহেতু সারা বিশ্বের সমস্ত দেশই একই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন কাজেই এটা সার্বজন স্বীকৃত এবং যে কোনো দেশের হিসাব যে কোনো ব্যক্তি দেখলে তা বুঝতে পারবেন এবং সেটা মেনটেনও করতে পারবেন দুতরফা দাখিলা পদ্ধতির এই সুবিধাগুলি আমরা একটু থিওরিটিক্যালি জেনে নিই খুব সংক্ষেপে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা কারবারে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করে থাকি দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে লাভ লোকসান নিরূপণ করা যায় দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় যেহেতু এটি বিজ্ঞানসম্মত পদ্ধতি বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসাব সংরক্ষণ করলে বিজ্ঞানের এর গাণিতিক শুদ্ধতা আমরা যাচাই করতে পারব এরপরে আর্থিক অবস্থা নিরূপণ করা যাবে যেটা আগে আমরা চিত্রের মাধ্যমে দেখিয়েছি তারপরে ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন এবং প্রতিরোধ করা যায় যখনই আমরা হিসাব লিখিতভাবে রাখবো সেক্ষেত্রে আমরা জানি আমাদের মেধা ক্ষণস্থায়ী আমরা যা শুনি বা পড়াশোনা করে সেটা দীর্ঘদিন আমাদের স্মৃতিপটে থাকে না কিছুদিনের মধ্যেই ওটা বিস্তৃতি হয়ে যায় এই হিসাব যখন আমরা সংরক্ষণ করে রাখবো এই সংরক্ষিত হিসাবের মাধ্যমে আমরা অনেক দিন পরেও এই ভুল ত্রুটিগুলি লেখা থাকলে ধরতে পারবো এবং এর মধ্যে যদি কোনো জালিয়াতি বা থাকে তা উদ্ঘাটন করে এই জালিয়াতিগুলিকে আমরা প্রতিরোধ করতে পারব ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব যেহেতু হিসাব সংরক্ষণ করে রাখা হচ্ছে কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে সেটা দেখে আমরা এর খাতভিত্তিক ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবো মোট দেনা ও পাওনার পরিমাণ নির্ণয় করতে পারবো যেটা আমরা চিত্রে আগে দেখেছি এরপরে সঠিক কর নির্ধারণ করা যাবে এবং সাহস সর্বজন স্বীকৃত এই বৈশিষ্ট্যগুলি বৈশিষ্ট্যগুলি আমরা চিত্রের মাধ্যমে দেখেছি তারে সঠিকভাবে বৈশিষ্ট্যগুলির মধ্যে আছে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করা যাবে তারপরে লাভ নিরূপণ গাণিতিক শুদ্ধতা যাচাই আর্থিক অবস্থা নিরূপণ ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন এবং প্রতিরোধ করা যাবে ব্যয় নিয়ন্ত্রণ মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয় করা যাবে আর আর্থিক অবস্থা নিরূপণ সহজ প্রয়োগ সর্বজন স্বীকৃত এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলি আছে বা সুবিধাগুলি আমরা পাবো যদি আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকি এই তরফা দাখিলা পদ্ধতির এই বৈশিষ্ট্যগুলি বা সুবিধা সরি সুবিধাগুলি আমরা লিখিত আকারে এখানে দেখিয়েছি যে এই পদ্ধতি প্রত্যেকটি লেনদেনের উভয় পক্ষই লিপিবদ্ধ করা হয় সংশ্লিষ্ট লেনদেনের সাথে সম্পর্কিত দুটি হিসাবে একটি ডেবিট এবং অপরটি ক্রেডিট করা হয় যা দ্বারা পরিপূর্ণ হিসাব রাখা সম্ভব হয় যেহেতু প্রত্যেকটি টাকারই ডেবিট এবং ক্রেডিট সমান হয় কাজেই এখানে পরিপূর্ণ হিসাব রাখা সম্ভব দুতরফ দাখিলা পদ্ধতিতে প্রত্যেকটি লেনদেনের উভয় পক্ষ লিপিবদ্ধ করা হয় সেহেতু প্রত্যেকটি ডেবিটের জন্য একটি করে সমপরিমাণ অঙ্কের ক্রেডিট থাকবে অতএব মোট ডেবিট ও মোট ক্রেডিটের সমান হবে প্রকৃতপক্ষে দুই দিক সমান হলে সমান হলো কি না তা রেওয়া মাধ্যমে নির্ণয় করে হিসাবে বইয়ে এর গাণিতিক শুদ্ধতা যাচাই করা সম্ভব গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আরেকটি প্রক্রিয়া বা পদ্ধতি রয়েছে পরবর্তী চ্যাপ্টারে এগুলো আলোচনা করা হবে সেটার নাম রেওয়া মিল অনেকে তোমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো তারা রেওয়া নাম শুনে থাকো রেয়ামিল হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার একটি প্রক্রিয়া বা পদ্ধতি মনে কোনো হিসাব নয় হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের একটি প্রক্রিয়া বা পদ্ধতি হিসাবকাল শেষে হিসাবগুলো একত্রে সমাবেশ করে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা যায় এবং তা দ্বারা ব্যবসার ফলাফল নির্ণয় করা যায় অর্থাৎ নিট আয় নিট ক্ষতির পরিমাণ জানা যাবে হিসাবকাল হিসাবকাল বলতে একটি কারবার প্রতিষ্ঠানের জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়কে হিসাব কাল বলা হয়ে থাকে আরেকটি সময় আছে যেটা পয়লা জুলাই থেকে তিরিশে জুন পর্যন্ত কোনো কোনো ব্যবসা প্রতিষ্ঠান এটাকে আর্থিক বছর বলা হয় এটাও হিসাবকাল হিসাবে ব্যবহার করে থাকেন এই হিসাব কালের একটি হিসাব কালে যখন আমরা আয় বিবরণী প্রস্তুত করব বিশদ আয় বিবরণী এই আয় বিবরণীর মাধ্যমে আমরা নিট লাভ নির্ণয় করতে পারবো এবং এই নিট লাভ ব্যবসার ফলাফল নির্ণয়ে আমরা ব্যবসার করতে মাধ্যমে একটি নির্দিষ্ট দিনে মোট সম্পত্তি ও মোট দেনার হিসাবগুলি একত্রিত করে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা যায় এর ফলে ওই তারিখে ব্যবসার আর্থিক অবস্থাও বোঝা যায় যেটা আমরা ইতিমধ্যে একটু আলোচনা করে ফেলেছি এ পদ্ধতিতে দেনা ও পাওনা উভয় দিকের হিসাব রাখা হয় বলে ব্যবসা তার দেনাদারের নিকট কত টাকা পাওনা আছে তা জানতে পারে এবং পাওনা টাকা আদায়ে সচেষ্ট হতে পারে একইভাবে সে তার মোট দেনার পরিমাণও জানতে পারে অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান কার কাছে কত টাকা পাবে সেটা যেমন হিসাবে লিপিবদ্ধ থাকে সেই অনুযায়ী তার টাকা উদ্ধারের জন্য তৎপরতা চালাবে অপরপক্ষে ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে তৃতীয় পক্ষ কত টাকা পাবে সেই বিষয়টাও তারা জানতে পারবে অর্থাৎ আছে জানতে দুই যেহেতু সকল আয় ও ব্যয়ের হিসাব সঠিকভাবে রাখা হয় সেহেতু তার ভিত্তিতে প্রস্তুতকৃত আয় কর বিবৃতি ও বিক্রয় কর বিবৃতি সহজেই কর কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত এবং গৃহীত হয় ফলে কারবার অতিরিক্ত কর প্রদান হতে অব্যাহতি পায় আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানে যে আয় হবে এই আয়ের উপর আমাদেরকে কর প্রদান করতে হবে আমরা যদি সঠিকভাবে হিসাব সংরক্ষণ না করে থাকি তাহলে আয়কর কর্তৃপক্ষ এই হিসাবের যে নিট লাভ প্রদর্শন করা হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করবে না কারণ হিসাবটাই সঠিকভাবে রাখা হয়নি কাজে হিসাব যদি সঠিকভাবে রাখা হয় তাহলে ওই কারবারের প্রতি আয়কর কর্তৃপক্ষের যেমন আস্থা সৃষ্টি হবে এবং অপরপক্ষে আমরা অতিরিক্ত কর প্রদান থেকেও বিরত থাকতে পারবো বা অতিরিক্ত কর প্রদান থেকে অব্যাহতি পাব যাতে আমরা অতিরিক্ত কর প্রদান করতে না হয় এই পদ্ধতিতে হিসাব রাখলে হিসাবের ভুল ও জালিয়াতি সহজে ধরা পড়ে ফলে হিসাব রক্ষক অন্যান্য কর্মচারীর উপর নৈতিক চাপ চাপ সৃষ্টি হয় অর্থাৎ একটি হিসাব প্রতিষ্ঠান একটি কারবার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে সমস্ত ব্যক্তি হিসাব প্রস্তুত করেন সেই সমস্ত ব্যক্তির উপর নৈতিক চাপ সৃষ্টি হবে যেহেতু ভুল ত্রুটি সংরক্ষণ বা ভুল ত্রুটি সহজে এই পদ্ধতিতে ধরা পড়বে এই পদ্ধতিতে গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় পরিসংখ্যানের সরবরাহ সহজেই পাওয়া যায় যা দ্বারা পরিচালক বৃন্দ নিপুণতার সাথে ব্যবসায় পরিচালনা করতে পারবেন অর্থাৎ কারবারের যারা পরিচালক বা কর্ণধার তারা এই সঠিক তথ্য এই হিসাব থেকে পাবেন এবং সঠিক তথ্যের মাধ্যমে কারবার সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ ডেবিট ও ক্রেডিট নির্ণয় পদ্ধতি কারবারের অর্থাৎ হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় পদ্ধতি এটা যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে আমাদের হিসাব বিজ্ঞান মোটেও জানা সম্ভব হবে না আমি আবারও বলছি ডেবিট এবং ক্রেডিট নির্ণয় পদ্ধতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা বিশেষ করে সায়েন্স থেকে এসেছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা এই পদ্ধতি সম্পর্কে হয়তো পূর্বে জাননি কিন্তু যারা এসএসসিতে ব্যবসা শিক্ষায় পড়েছ তারা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে আমরা আজকে এই মুহূর্তে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় পদ্ধতি জানবো কিভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি চিত্র একটু খেয়াল করো এই ব্যক্তিটি কে দাতা বা বিক্রেতা এই দোকানে দেখা যাচ্ছে এই ব্যক্তিটি একজন বিক্রেতা আর এখানে যে এরো চিহ্ন দেওয়া আছে এই ব্যক্তিটি গ্রহিতা বা ক্রেতা একটি ব্যবসা প্রতিষ্ঠানে যেমন বিক্রেতা থাকবে তদ্রুপ গ্রহিতা বা ক্রেতা থাকবে দুইটি পক্ষ না থাকলে কিন্তু লেনদেন হবে না লেনদেন যদি না হয় তাহলে হিসাবে আমরা সেটাকে লিপিবদ্ধ করতে পারবো না একটু খেয়াল করি দাতা সুবিধা প্রদানকারী দাতা কি করছে ব্যবসা প্রতিষ্ঠানের যে বিক্রেতা বা দাতা সে সুবিধা দিচ্ছে ক্রেতাকে বা কাস্টমারকে সুবিধা দিচ্ছে এই জন্য এটাকে দাতা বা ক্রেডিট করা হয় আর গ্রহীতা বা ক্রেতা সুবিধা গ্রহণকারী সুবিধা গ্রহণকারী ডেবিট অর্থাৎ যে সুবিধা গ্রহণকারী ডেবিট সুবিধা প্রদানকারী ক্রেডিট তাহলে আমরা এই যে দৃশ্যটা আমরা এখানে দেখছি এই দৃশ্যের সাথে আমরা প্রত্যেকে পরিচিত কারণ প্রত্যেকেই দোকানে গিয়ে কোনো না কোনো কিছু এ পর্যন্ত ক্রয় করেছি তাহলে তুমি যদি ক্রেতা হও তাহলে কি দোকান থেকে সুবিধা গ্রহণকারী তাহলে তুমি সুবিধা গ্রহণকারী হলে তুমি কি তুমি ডেবিট বুঝতে পারছো সুবিধা যে গ্রহণ করবে তাকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হবে ডেবিট তাহলে বিক্রেতা কি সে সুবিধা প্রদান করছে সুবিধা প্রদানকারীকে বলা হবে ক্রেডিট অর্থাৎ যে সুবিধা প্রদান করবে সে হবে ক্রেডিট আর যে সুবিধা গ্রহণ করবে সে ডেবিট এই এই পুরা কার্যক্রমকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হবে দ্বৈত সত্তা দুইটি সত্তা বা দুইটি এখানে দুইজন ব্যক্তি রয়েছে একজন সুবিধা গ্রহণকারী আর একজন সুবিধা প্রদানকারী দুইজন ব্যক্তির সমন্বয়ে তরফা দাখিলা সংগঠিত হবে মনে রাখবো বারবার আমরা এই জিনিসটাই খেয়াল রাখবো যে দুই তরফা দাখিলা পদ্ধতি অবশ্যই দুইটি পক্ষ থাকতে হবে একজন সুবিধা গ্রহণকারী আর একজন সুবিধা প্রদানকারী একটি পক্ষের মাধ্যমে কখনোই দুই তরফা দাখিলা সংগঠিত হবে না এই হিসাবে দ্বৈত সত্তা সংগঠিত হবে না আরেকটি চিত্র খেয়াল করি প্রিয় শিক্ষার্থী এই দুইটি পক্ষ একটি ক্রয় করছে এখানে দেখো দুজন মেয়ে কাপড় ক্রয় করছে এদেরকে কি বলা হবে ক্রেতা আর এখানে একজন কাপড় বিক্রি করছে আমার মনে হয় শীত মৌসুমের শীতের কাপড় বিক্রি করছে প্রিয় শিক্ষার্থী তাহলে ক্রয় করলে কি হবে ক্রয় যে যেহেতু ক্রয় করছে সে হবে ডেবিট আর বিক্রেতা কি হবে ক্রেডিট এর আগের চিত্রটি তো আমরা দেখেছি এই চিত্রটা একটু খেয়াল করি হিসাবের প্রকারভেদ এটা আধুনিক পদ্ধতিতে হিসাবকে পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়েছে সম্পদ সম্পদ কি আমরা সবাই জানি পকেটে যে নগদ টাকা আছে এটা আমার সম্পদ দালান কোঠা আসবাবপত্র যন্ত্রপাতি এগুলি হচ্ছে ব্যবসার সম্পদ সম্পদ এই নগদ টাকা সম্পদ হিসাবে বিবেচিত যার কাছে যত নগদ টাকা থাকবে সে তত সম্পদশালী এটা হচ্ছে একটি ব্যাংকের চিত্র এখানে দেখা যাচ্ছে ব্যাংক ঋণ ব্যাংকে ঋণ প্রদান করা হয়ে থাকে এই ঋণ গ্রহণ করলে কি হয় দায়ের সৃষ্টি হয় এখানে দেখো একজন ব্যক্তির ছবি দেখা যাচ্ছে এখানে মালিকের পাওনা মালিকের পাওনাকে বলা হবে মালিকানা সত্য দেখো এখানে মুদির দোকানে বিক্রয় করছে একজন বিক্রেতা বিক্রয়ের মাধ্যমে কি হয় আয় হয় যত বেশি বিক্রয় হবে তত আয় হবে ব্যবসায়ীরা কিন্তু কখনোই বিক্রয় কম হোক সেটা চায় না বিক্রয় যত বেশি হবে তার মুনাফা তত বাড়বে বিক্রয়ের মাধ্যমে আয়ের সৃষ্টি হয় এখানে একটা বিজ্ঞাপন দেখা যাচ্ছে বিজ্ঞাপন চিত্র এই বিজ্ঞাপন যদি দেওয়া হয় আমরা টেলিভিশনে রেডিওতে বা ফেসবুকেও বিজ্ঞাপন দেওয়া হয় এই বিজ্ঞাপনের জন্য একটি ব্যয় হয়ে থাকে এই বিজ্ঞাপন এক ধরনের ব্যয় তাহলে আমরা নিচে হিসাবের প্রকার যেটা দেখিয়েছি পাঁচটা শ্রেণীতে ভাগ করা হয়েছে হিসাবকে একটি হচ্ছে সম্পত্তিবাচক হিসাব দায়বাচক মালিকানা সত্য আয় এবং ব্যয় এটা অত্যন্ত সতর্কতার সহিত আমরা মনে রাখবো এটা আধুনিক পদ্ধতির হিসাবকে এই পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয় এই পাঁচটি শ্রেণীর মনে রাখতে হবে এবং পাঁচটি শ্রেণীতে ডেবিট ক্রেডিট নির্ণয় করেই আমরা মাধ্যমে হিসাব সংরক্ষণ করব। এটা যদি আমরা ভুল করে করি আমরা সঠিকভাবে হিসাব সংরক্ষণ করতে না। হিসাবের প্রকারভেদ অনুযায়ী ডেবিট ও ক্রেডিট নির্ণয় নীতি খুব ভালো করে খেয়াল করব প্রয়োজনে তোমরা খাতা কলম নিতে পারো খাতা কলম নিয়ে আমরা এটা একটু লিখে রাখবো আমি আগামী ক্লাসে আবারও আজকের ক্লাসের একটু পুনরাবৃত্তি করবো তোমাদেরকে জিজ্ঞাসা করব। যদিও উত্তর পাবো না তারপরেও আমার স্বভাবসুলভ বৈশিষ্ট্য অনুযায়ী আমি তোমাদেরকে প্রশ্ন করব। আসলে এই পাঠদান প্রক্রিয়াটাই একমুখী আমার খুব কষ্ট হচ্ছে যে তোমাদেরকে দেখতে পাচ্ছি না তোমাদের সুন্দর মুখটা দেখতে পাচ্ছি না তোমরা হয় আমাকে দেখতে পাচ্ছ কিন্তু তোমাদেরকে দেখতে না পাওয়ার যে কষ্ট নিয়েই ক্লাসটা নিচ্ছি দেখো আবার একটু ফিরে আসি আমরা সম্পদ সম্পত্তি বৃদ্ধি পেলে বা সম্পদ বৃদ্ধি পেলে কি হবে ডেবিট যার যত সম্পদ বাড়বে আমরা সম্পদ বৃদ্ধিতে সবাই খুশি হই তাই না তোমার যদি সম্পদ বেশি হয় পকেটে যদি বেশি টাকা থাকে দেখবে যে অনেক ভালো লাগছে তো সম্পদ বৃদ্ধি পেলে কি হবে ক্রেডিট সম্পদটা বৃদ্ধি পাই কীভাবে আমাদের ব্যবসার লাভের মাধ্যমে বা সম্পত্তির মূল্য বৃদ্ধির মাধ্যমে সম্পত্তি মূল্য বৃদ্ধি পেলে আমাদের সম্পদটা আস্তে আস্তে বাড়তে থাকবে আর সম্পদের মূল্য যদি হ্রাস পেয়ে যাবে যায় তাহলে সেটাকে আমরা বলবো ক্রেডিট তো সম্পত্তিবাচক হিসাব তাহলে প্রথমে তোমাকে জানতে হবে সম্পত্তিবাচক হিসাব কি কোন কোন হিসাবকে আমরা সম্পত্তিবাচক হিসাব বলে থাকি যেমন নগদ টাকা সম্পদ ব্যাংকের টাকা সম্পদ আসবাবপত্র সম্পদ কলকবজা যন্ত্রপাতি সম্পদ তারপরে মজুদ পণ্য সম্পদ এই সম্পদের মধ্যে আবার অনেকগুলি ভাগ আছে যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব স্থায়ী সম্পদ আছে চলতি সম্পদ আছে অস্পর্শনীয় সম্পদ আছে অলিক সম্পদ আছে এত কিছু এই মুহূর্তে আলোচনা করা সম্ভব হবে না জাস্ট আমরা জানবো যে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হবে সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হবে দায় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং দায় হ্রাস পেলে ডেবিট হয় দায় বলতে আমরা কি বুঝি সাধারণত দেখো যদি তোমার কাছে কেউ টাকা পায় তুমি যদি কোনো দোকান থেকে ধারে পণ্য ক্রয় করো তাহলে এটা কিন্তু ফর দ্য টাইম বিং তোমাকে ধার দিয়েছে একসময় এটা পরিশোধ করতে হবে আজকে তুমি একশো টাকার একটি দোকান থেকে ধারে একশো টাকার পণ্য ক্রয় করলে আগামীকাল আবার একশো টাকা পণ্য ক্রয় করলে এভাবে তোমার দায়টা বৃদ্ধি পেতে থাকলো দায় যত বাড়বে তখন তোমার ক্রেডিটের পরিমাণ তত বাড়তে থাকবে আর এই দায়টা যখন আমরা পরিশোধ করে দেব দুশো টাকা দায় একসাথে পরিশোধ করে দিলাম তখন দায় হ্রাস পেলে সেটাকে আমাদের ডেবিট করতে হবে অর্থাৎ অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট আর অ্যাকাউন্টস পেয়াবল যদি বাড়ে কমে যায় তখন ডেবিট হবে আর অ্যাকাউন্টস পেয়াবল বৃদ্ধি পেলে ক্রেডিট হবে আয়বাচক হিসাব আয়বাচক হিসাব যেটার মাধ্যমে কারবারের আয় হয় বা আয় বৃদ্ধি পায় সেটাকে আমরা আয়বাচক হিসাব বলি তোমরা সাধারণ দৃষ্টিতে আয় কি সেটা জানো অর্থাৎ যেটা কারবারে আসে কারবারের মাধ্যমে উন্নতি হয় সেগুলোতে আমরা আয় হিসাবে বিবেচনা করে থাকি যেমন বিক্রির মাধ্যমে আয় হয়ে থাকে আয় যত বাড়বে তত ক্রেডিট বৃদ্ধি পাবে আয় হ্রাস পেলে সেটাকে ডেবিট পাবে অর্থাৎ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট আয় হ্রাস পেলে ডেবিট তিনটি হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় শিখলাম আরও দুটি আছে ব্যয়বাচক হিসাব খেয়াল রাখবো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে আর ব্যয় হ্রাস পেলে হবে ক্রেডিট অর্থাৎ যত আমরা ব্যয় করব তত ডেবিট হবে খরচ হলেই ডেবিট মালিকানা হিসাব মালিকানা বৃদ্ধি পেলে ক্রেডিট হবে আর মালিকানা হ্রাস পেলে ডেবিট হবে এই পাঁচটি আমরা খুব সুন্দর করে মনে রাখব এটা মনে রাখতে হবে সারা জীবন মনে রাখতে হবে এই একাদশেই শুধু না আমরা যখন অনার্স ক্লাসে ভর্তি হব অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার সব ক্ষেত্রেই আমার হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে প্রত্যেক জায়গাতে আমাদের জাবেদাটা আসবে এবং জাবেদা খতিয়ান রে আমি যেটাই বলি না কেন আমাদের সঠিকভাবে যদি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে না পারি তাহলে আমরা সঠিকভাবে হিসাব সংরক্ষণ করতে পারবো না সঠিকভাবে হিসাব সংরক্ষণ করতে না পারলে সঠিক লাভ লোকসান নির্ণয় হবে না সঠিক আর্থিক অবস্থা নিরূপণ হবে না এবং কারবারের সমৃদ্ধিও হবে না ডান পাশের চিত্রে একটু লক্ষ্য করি সংক্ষেপে এই সূত্রটি দেখানো হয়েছে এ প্লাস ই এতে অ্যাসেট এতে এক্সপেন্ডিচার ইতে এক্সপেন্ডিচার প্রকাশ করছি আমি অ্যাসেট এবং এক্সপেন্ডিচার ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এল প্লাস ওই প্লাস আর এল দ্বারা বোঝানো হচ্ছে দ্বারা সরি ওই হচ্ছে ওনার সিকিউরিটি আর হচ্ছে রেভিনিউ উপরের এতে অ্যাসেট ই এক্সপেন্ডিচার অর্থাৎ সম্পত্তি এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট লাইব্রিটিস ওনার সিকিউরিটি এবং রেভিনিউ এই দুটি বৃদ্ধি পেলে হবে ক্রেডিট আমরা প্রয়োজন এটা লিখে রাখব খাতায় এ প্লাস ই বৃদ্ধি পেলে ডেবিট এল প্লাস ওই প্লাস আর এই দুটি বৃদ্ধি পেলে হবে ক্রেডিট এটাকে সংক্ষিপ্ত আরেকটি আমি একটু বোর্ডে দেখাই একটু খেয়াল করি নিশ্চয় তোমাদের একটু হাসি পাচ্ছে কথাটি দেখে সব বাড়লে ডেবিট আদম বাড়লে ক্রেডিট তোমাদের মনে রাখার জন্য এটা বলেছি তোমরা একটু চেষ্টা করো দেখো সতে সম্পদ স দ্বারা সম্পদ বোঝানো হয়েছে আর ব দ্বারা ব্যয় বোঝানো হয়েছে তাহলে এই দুইটি স আর ব মনে রাখার জন্য জাস্ট মনে করতে পারো এটা ফান স আর ব সব বাড়লে ডেবিট সব হচ্ছে সম্পদ স দ্বারা সম্পদ বোঝানো হয়েছে আর ব দ্বারা ব্যয় বোঝানো হয়েছে এই দুটি বাড়লে হবে ডেবিট আর নিচের দেখি আ আতে আমি বোঝাতে চাচ্ছি আয় দতে দায় মতে যেটা আমি চিত্রেও দেখেছি আমার স্লাইডে দেখিয়েছি সতে সম্পদ বাংলায় যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে অ্যাসেট বি এটা এক্সপেন্ডিচার ইজ ব বা ব্যয় আর আইতে রেভিনিউ দায়তে হচ্ছে লাইবিলিটিস আর মতে হচ্ছে মালিকানা সত্ত্ব এটা তোমাদের বোঝার জন্য মনে রাখার জন্য এটা কোনো বইয়ে পাওয়া যাবে না তোমাদের জন্য এটা এরপরে আমরা পরের স্লাইডে যাই প্রিয় শিক্ষার্থী এই হিসাবে প্রকার ভেদ অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা মনে রাখব এরপরে আমরা দেখব যে লেনদেন লেনদেনের শ্রেণী বিভাগ লেনদেনের হিসাবের বই দেখানো হয়েছে হিসাবের বইকে দুটি ভাগে ভাগ করা হয়েছে জাবেদা প্রাথমিক হিসাবের বই খতিয়ান বা হিসাবের পাকা বই জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই আর খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই লেনদেন হিসাবকে আমরা প্রথমত দুইটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে জাবেদা এবং দ্বিতীয়টি হচ্ছে খতিয়ান জাবেদার মধ্যে আছে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত জাবেদা নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা এবং প্রকৃত জাবেদা দুটার পরলে রক্ষিত হিসাবের বই সমূহ আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি এরপরে আলোচনার বিষয় হিসাব চক্র সাইকেল হিসাব চক্রের ধারণা হিসাব চক্র কাকে বলে বা হিসাব চক্রের বিভিন্ন ধাপ নিয়ে আমরা আলোচনা করব এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ হিসাব চক্র একটি ডায়াগ্রামে দেখানো হচ্ছে হিসাব চক্রের বিভিন্ন ধাপ এখানে দেখানো হয়েছে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে হিসাব চক্রের সংজ্ঞা যে প্রক্রিয়ার মাধ্যমে একটি কারবারের লেনদেনের সমূহ চিহ্নিতকরণ থেকে শুরু করে শেষ পর্যন্ত আর্থিক কর্মকাণ্ডের সঠিক চিত্র পাওয়া যায় তাকে হিসাব চক্র বলে অর্থাৎ একটি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমরা সেটাকে চিহ্নিত চিহ্নিতকরণ করব এবং হিসাবে বইতে লিপিবদ্ধ করে তার মাধ্যমে কারবারের সার্বিক কর্মকাণ্ড বা আর্থিক অবস্থা সম্পর্কে অবহিত হব এই চক্রটাকেই আমরা বলবো হিসাব চক্র সরি যখন কোনো কারবারের লেনদেন সংগঠিত হবে এই লেনদেন কোন ধরনের লেনদেন এটা চিহ্নিত করব করে এটা আমরা ভুক্তি করব জাবেদা থেকে পাকা বই খুতিয়ানে স্থানান্তর করব খুতিয়ান থেকে রেওয়ামিল করব রেওয়ামিল থেকে আমরা কারবারের আর্থিক অবস্থা নিরূপণ করব এই আর্থিক অবস্থা নিরূপণের মাধ্যমেই হিসাব চক্র প্রতিফলিত হবে এর মাঝে আরও অনেক ঐচ্ছিক ধাপ এর মধ্যে লিপিবদ্ধ করা আছে সেগুলিও আমরা আলোচনা করব ইনশাল্লাহ তাহলে হিসাব হিসাবচক্রের প্রথমেই লেনদেন চিহ্নিত করণ তোমরা প্রথম অধ্যায়ে নিশ্চয় লেনদেন সম্পর্কে জেনেছ এবং কিভাবে লেনদেন আমরা চিহ্নিত করব সেটাও জেনে থাকবে যে সমস্ত ঘটনাসমূহ কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এবং যেগুলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সেগুলিকেই শুধু আমরা লেনদেন বলে থাকি অর্থাৎ কোনো ঘটনা যদি আর্থিক বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য না হয় তাকে আমরা লেনদেন বলবো না এই লেনদেন কোন ধরনের লেনদেন এটা চিহ্নিতকরণ করতে হবে তারপরে দ্বিতীয় ধাপে এটা কার হিসাবে লিপিবদ্ধ করতে হবে লেনদেন চিহ্নিত করার পরে হিসাবে লিপিবদ্ধ করা হবে এই লিপিবদ্ধকরণ যেখানে করা হয় সেটা হিসাবে প্রাথমিক বই বলা হয় বা জাবেদা বই বলা হয় জাবেদা বইকে এই জন্য হিসাবে প্রাথমিক বই বলা হয় আমরা পরবর্তী ক্লাসে জাবেদা নিয়ে আলোচনা করব এরপরে আসছে আমাদের শ্রেণী বিন্যাসকরণ জাবেদা থেকে আমরা যখন কোনো লেনদেন সংগঠিত হয় সেই লেনদেনকে আমরা জাবেদা এই লিপিবদ্ধ করে থাকি সেক্ষেত্রে শ্রেণী বিন্যাস না করে আমরা সামগ্রিকভাবে তাৎক্ষণিকভাবে লিপিবদ্ধ করে থাকি এরপরে অবসর সময়ে প্রত্যেকটি লেনদেনকে আলাদা আলাদা করে আলাদা আলাদা বইতে স্থায়ী স্থায়ীভাবে আমরা লিপিবদ্ধ করে থাকি সেটাকে আমরা বলবো খুতিয়ান বই যেটাকে শ্রেণীবিন্যাসকরণের মাধ্যমে খুতিয়ানে আলাদা আলাদা শিরোনামে লিপিবদ্ধ করা হবে এরপরে সংক্ষিপ্ত করতে হবে হিসাবটাকে সংক্ষিপ্তকরণের মাধ্যমে বিস্তারিত যাবে দেখে সংক্ষিপ্তকরণের মাধ্যমে আমরা এর শুদ্ধতা বা সঠিকতা বা গাণিতিক শুদ্ধতা যাচাই করব এরপরে যদি কোনো ভুল ত্রুটি রয়ে যায় সেগুলি আমরা সমন্বয় দাখিলার মাধ্যমে হিসাবকাল শেষে যে সকল তথ্য বিবেচনা করা উচিত কিন্তু এর পূর্বে করা হয়নি এটা হিসাবে জাবেদার মাধ্যমে সমন্বয় দাখিলার দিয়ে সেটাকে শুদ্ধ করব সমন্বিত রেয়ামিন প্রস্তুতকরণ এগুলি ঠিক এই মুহূর্তে তোমাদের অতটা বোঝা সম্ভব হবে না সমন্বিত রেওয়ামিলের মাধ্যমে আমরা রেয়ামিল আরেকটি রেওয়ামিল প্রস্তুত করব এরপরে সমন্বিত রেয়াবিল মাধ্যমে আর্থিক বিবরণী প্রস্তুত করব আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা কারবারের বেশ কয়েকটি জিনিস নির্ণয় করে থাকি সেগুলি আমরা দেখব এখন যে আয় বিবরণী নির্ণয় করতে হবে আর্থিক বিবরণীর মাধ্যমে থাকে আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আমরা কি পাবো নিট প্রফিট আর নিট লস নির্ণয় করতে পারবো এরপর হচ্ছে মালিকানা স্বত্ব বিবরণী বা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট ওনার্স ইকুইটি স্টেটমেন্টের মাধ্যমে মালিকের মূলধনের পরিমাণটা আমরা জানতে পারবো দ্বিতীয়ত ব্যালেন্স শিট আর উদ্বর্তপত্র উদ্বর্তপত্রের মাধ্যমে কারবারের সামগ্রিক আর্থিক অবস্থা আমরা জানতে পারবো এরপরে আরেকটা আছে যেটা নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ক্যাশ ফ্লো এই চারটি আর্থিক বিবরণী প্রস্তুতের মধ্যে এই চারটি বিবরণী থাকবে যার মাধ্যমে আমরা আয় বিবরণের মাধ্যমে নেট লাভ মালিকানা সত্য বিবরণের মাধ্যমে মালিকের মূলধনের পরিমাণ জানতে পারব উদ্বতপত্র বা ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা কারবারের সার্বিক সম্পত্তি ও দায়দানার পরিমাণ জানতে পারবো নগদ প্রবাহ বিবরণের মাধ্যমে একটি কারবার প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ে কতটুকু নগদ টাকা আগমন এবং নির্গমন ঘটেছে তা আমরা জানতে পারব সমাপনী দাখিলা বা রিভার্সিং এন্ট্রি মাধ্যমে আমরা সমাপনী দাখিলা দেওয়ার মাধ্যমে যেগুলি শূন্য করা হয় বা জিরো পজিশনে আসা হয় সেগুলি সমাপনী দাখিলা দেওয়া হয় সাদর ক্লোজিং এন্ট্রি আয় ব্যয় বা নামিক হিসাবের মা যে জেরগুলি থাকবে সেগুলিকে দাখিলার মাধ্যমে আমরা শূন্য করে দেব বা হিসাবকালে এটাকে নিঃশেষ করে ফেলতে হবে এরপর সমাপনী পরবর্তী রেওয়ামিল থাকবে সমাপনী দাখিলা দেখানোর পর সমস্ত আয় ব্যয় ও উত্তোলন সমূহ বন্ধ হয়ে যাবে এরপর সম্পত্তি দায় ও মূলধন্য সমাপনী পরবর্তী আমিল তৈরি করা হয় বিপরীত দাখিলা বা রিভার্সিং এন্ট্রি চলতি বছরের বকেয়া অগ্রিম আয় সংক্রান্ত সমন্বয় দাখিলা ঠিক বিপরীত যে দাখিলা পরবর্তী সালের পয়লা তারিখে পাশ করা হয় সেগুলিকে বিপরীত দাখিলা বলা হয় কার্যপত্র বা ওয়ার্কশিট এটা দেখো এখানে কোনো নাম্বারিং করিনি কারণ কার্যপত্র বা ওয়ার্কশিট একটি ঐচ্ছিক বিষয় এটি বহু হওয়ার বিশিষ্ট এটি তোমাদের একটি আলাদা চ্যাপ্টার রয়েছে যেটা শুধুমাত্র অল্প আলোচনার মাধ্যমে এটা শেষ করা যাবে না অর্থাৎ ব্যালেন্স শিট তৈরির পূর্বে আমরা সংক্ষেপে একটি আংশিক সময়ের জন্য যে নিট লাভ নির্ণয় করে থাকি সেটা কার্যপত্রের মাধ্যমে আমরা করে থাকি এটাকে খসড়াও বলা হয় খসরা বিবরণী প্রিয় শিক্ষার্থীবিন্দু অনেকক্ষণ কথা বললাম তোমাদের প্রশ্ন আসলে তোমরা করতেও পারবে না আমি উত্তর দিতে পারবো না কিন্তু তোমরা আমাকে মেসেজ করতে পারো বা আমার নাম্বার দিয়েছিলাম সেই নাম্বারে যদি কারো কল করার ইচ্ছা হয় প্রশ্ন থাকে আমাকে কল করতে পারো তবে সেক্ষেত্রে একটু সতর্কতা রাখবে সব সময় কল না দিয়ে একটু নামাজের সময়টা এবং রাত দশটার পরে অবশ্যই আমাকে কল দেবে না এবং নামাজের সময়টা একটু খেয়াল করবে তোমাদের মতো আমি অত রাত জেগে পড়াশোনা করি না তোমরা আজকালকার স্টুডেন্ট অনেক বেশি পড়াশোনা করছো তবে একটু খেয়াল রাখবো আধুনিক যুগ ডিজিটাল যুগ আমরা নেটের মাধ্যমে পড়াশোনা করছি শুধু পড়াশোনার মাধ্যমেই আমরা নেটের মাধ্যমে যেন পড়াশোনার মধ্যেই আর তোমরা বই কেনার কথা হয়তো বলছো যে বাজারে যে সমস্ত বই আছে সবগুলি বই মানসম্মত এনসিটিভি কর্তৃক প্রকাশিত যে বইগুলি আছে সেটি কিনব সাধারণত এখানে অ্যাঞ্জেল পাবলিকেশানসের বই চালানো হয় পরেশচন্দ্র মণ্ডলের বই আছে এই বইটাও ভালো তোমরা যে কোনোটা কিনতে পারো অলরেডি আমার বিশ্বাস তোমরা বই কিনে ফেলেছ কাজে এখন আর নতুন করে আমি বলতে চাচ্ছি না এটা তোমাদের জন্য আবার বার্ডেন হয়ে যাবে সব বই ভালো আসলে আমাদের কাজ হল পড়াশোনা করা আমরা সঠিকভাবে যদি পড়াশোনা করি নিজেদেরকে যদি পড়াশোনার মাধ্যমে নিয়োজিত রাখি বই তেমন কোনো ফ্যাক্টর হবে না অ্যাকাউন্টিংয়ের সব বই ভালো আছে তারপরেও প্রত্যেক বই কিছু কিছু ভুল ত্রুটিও রয়েছে যেটা এই মুহূর্তে তোমরা হয়তো ধরতেও পারবে না আমরা যখন ক্লাসরুমে ক্লাস নেব এটা আরও তোমাদেরকে দেখাতে পারবো তারপরও তোমাদের কাছে আবারও কথা বলবো সামনে আবার আমার ক্লাস হবে তোমাদের যদি কোনো সমস্যা থাকে মোবাইলে করতে পারো বা মেসেজ করতে পারো আমি তোমাদের চেষ্টা করবো যতটুকু সম্ভব প্রশ্ন উত্তর করার প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদেরকে দেখতে পাচ্ছি না এই কষ্টটা অত্যন্ত কঠিনভাবে আমি অনুভব করছি এই প্রথম আমার শিক্ষকতা জীবনের যে ছাত্রছাত্রী নেই জাস্ট একক অভিনয় করে যাচ্ছি জানি না এই অভিনয় তোমাদের কতটুকু কাজে লাগবে তবে পরবর্তীতে আরও ভালো অভিনয় করার চেষ্টা করব তোমরাও এই অভিনয় বইয়ের সাথে মিলিয়ে নেবে এই অভিনয় শুধু দেখলে হবে না নেটে থেকে শুধু দেখব ফলো করব না বই খুলব না তাহলে এটা আমাদের কোনো কাজে আসবে না যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য আমার উপদেশ হলো তোমাদের জন্য প্রথম একটি মাস একটু কষ্ট হবে বুঝতে খুব কষ্ট হবে যে এই ডেবিট ক্রেডিট জিনিসগুলি আবার কি এগুলি তোমাদের সায়েন্সের সাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথের সাথে মানানসই নয় এগুলো আসলে তোমাদের শুনতেও খুব একটা ভালো লাগবে না তারপরে আস্তে আস্তে দেখবে যে অনেক সহজ হয়ে গেছে তোমাদের যারা সায়েন্স থেকে এসছো তাদের জন্য আরও সহজ মনে হবে কারণ এখানে বিজ্ঞানের কিছু তথ্যপাত্ত আছে যেটাকে আমরা দেখেছি যে এ ইজিক টু এল প্লাস ওই যে দ্বৈত সত্তা যেখানে দেখা হয়েছে সেখানেও এই নিউটনের কিছু সূত্র মতো প্রয়োগ আছে আমরা সঠিকভাবে যদি দুই দুইতারফা দাখিলা জানতে পারি তাহলে পরবর্তীতে আমাদের আমরা যে হিসাবগুলি সংরক্ষণ করবো সেই হিসাবগুলি সঠিক সুন্দরভাবে সংরক্ষণ করতে পারব কারবারের সঠিক লাভ লোকসান নিরূপণ করতে পারবো আর্থিক অবস্থা নিরূপণ করতে পারবো এবং ব্যবসা ব্যবসা পরিচালনার মাধ্যমে নিজের সমৃদ্ধি এবং দেশের সমৃদ্ধি করতে পারব আবারও তোমাদের সাথে কথা হবে দেখা হবে তোমরা সে পর্যন্ত ভালো থাকো তোমাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমি আজকে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ